পঞ্চপাণ্ডবদের প্রধান যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হয়। আর ধর্মরাজ হচ্ছেন সেই ব্যক্তি যিনি সর্বদা সত্য কথা বলেন, কিন্তু সেই যুধিষ্ঠিরও নরকে গিয়েছিলেন, আর সেই কারণটি জানলে আশ্চর্য হবেন আপনারাও। চলুন আজকের পর্বে জেনে নেই এই কারণটি। সত্যবাদী যুধিষ্ঠির পবিত্র মহাগ্রন্থ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। যুধিষ্ঠিরের প্রধান বৈশিষ্ট্য ছিল সত্যবাদিতা। যুধিষ্ঠির হচ্ছেন ধর্মপুত্র, তাই কোনো প্রকার মিথ্যাবাদিতা তার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যায় না। মিথ্যা বলা মহাপাপ এই বেদবাক্যটি তিনি তার জীবদ্দশায় অক্ষরে অক্ষরে পালন করতেন। কিন্তু এই সত্যবাদী ব্যক্তিটিও জীবনে শুধুমাত্র একবার সত্যকে আড়াল করার সহযোগিতা করার কারণে তাকে কিছুক্ষণের জন্য নরক দর্শন করতে হয়েছিল। কুরুক্ষেত্রে অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধের এক বিশেষ মুহূর্তে কৌরব বংশের ধর্মগুরু দ্রোণাচার্যকে বিভ্রান্ত করার জন্য পাণ্ডব বংশ একটি ছলনার আশ্রয় গ্রহণ করেন। যুদ্ধবিশারদ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদই হতে পারে তাকে দুর্বল করার একমাত্র কৌশল, এবং তিনি যুধিষ্ঠিরের কথা ছাড়া আর কারো কথা বিশ্বাস করবেন না। কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে কোনো ক্রমে এই প্রকার একটি মিথ্যা বলানো যাবে না। কাকতালীয়ভাবে অশ্বত্থামা নামের একটি হাতি তখন মারা গেছে। সেই মুহূর্তে যুদ্ধের ময়দানে বিশেষ অনুরোধে যুধিষ্ঠির বলেছেন অশ্বত্থামা হত ইতি গজ, যার অর্থ হল অশ্বত্থামা হাতি মারা গেছে। যুধিষ্ঠির উচ্চস্বরে বলেন অশ্বত্থামা হত, আর খুবই মৃদুস্বরে উচ্চারণ করেন ইতি গজ। যুধিষ্ঠিরের এই কথা শুনে দুর্দমনীয় অস্ত্রগুরু দ্রোণাচার্য মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন, এবং তিনি অস্ত্র ফেলে দিলে তাকে হত্যা করা হয়। সত্যবাদী যুধিষ্ঠির কোনো মিথ্যা বলেননি, শুধুমাত্র একটি লাইনের উচ্চস্বর ও নিম্নস্বরের কারণে তার চরিত্রে মিথ্যার কালিমা লেপন হয়েছিল, এবং এই পাপেই তাকে একবার নরক দর্শনের মতো সাজা পেতে হয়েছিল।